সুদীপ্ত সরকার তোকে কি কিছুই তো দিতে পারিনি, শুধু তো মেসেজে ওইসব বলেছে। তোর জন্য না একটা দারুণ অফার আছে, দারুণ অফার আছে। বলছে যে আমার বন্ধু তোর সাথে শুতে চায়, মানে আমার বলতে গিয়েও কথাগুলো বাজছে, আমার বন্ধু তোর সাথে শুতে চায়, ভালো রেট দেবে। তো তখন মাথাটা কার ঠিক থাকে বলো। তো যাই হোক, যথারীতি আমি ওখান থেকে উঠে চলে আসলাম, মেঝেতে এসে একটা বিছানার চাদর পেতে শুয়ে পড়েছি। সেখানে গিয়েও সে সেই এক কথাই বলছে। তখন আমি কাঁদতে কাঁদতে উঠে বলছি কি, যে দেখো তুমি আজ 5টা বছর ধরে তো আমাকে এইভাবে ভিডিওর মাধ্যমে বেঁচে খাচ্ছ, তা এরপরে কি আমার শরীর বেঁচে খাওয়ার ধান্দা করেছো নাকি? তো তখন সে রেগে গিয়ে আমাকে বলছে যে তুই তো এইটারই যোগ্য, তুই তো এইটারই যোগ্য, কারণ তুই তো বেশ্যা, তো ভালো একটা রেট পাবো, ভিডিওতে আর কত পাই, তার থেকে বেশিই পাবো। সেই বলে আমাকে মারামারি আবার শুরু করেছে। ওরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখতে, যে ছেলে বৌমার ঘরে তার মা কিন্তু থাকতো, ঠিক আছে, যথারীতি সেদিনও সে সেখানেই মজুত ছিল। তো সেই সব জিনিসগুলো সবই সে নিজের চোখে দেখেছে। দেখার পরে সে বলছে কি, যে এই বিষ জিনিসটাকে না এইভাবে মারিস না, একবারে মেরে ফেল। বলার সাথে সাথে আমার খাটের উপরে থাকা কালো ওড়নাটা ছুঁড়ে ছেলের দিকে দিল। তো সেই ওড়নাটা বলছে কি, যে দিয়ে বলছে যে এবার এই ওড়নাটাই গলা গলা প্যাঁচিয়ে সিলিং এর সাথে ঝুলিয়ে দে, আর ওর মা বাবাকে ফোন করে বল যে মেয়ে গলায় দড়ি দিয়েছে। তখন দেখছি সে তাড়াতাড়ি করে ওড়নাটা তুলছে। আমি তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখান থেকে না বেরোতে পারলে কিন্তু আজ রাতে আমার এই এই যে রাত এটাই রাতটা শেষ আমার এখানেই। এইমাত্র মারুকে নিয়ে একটা ভিডিও করেছি, খুব ভালো মুডে ছিলাম আমি। ভিডিওটা চলাকালীন তো আমার ফোন অফ থাকে, তো আমি খেয়াল করিনি যে টিনা ভিডিও ছেড়েছে। টিনার এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, গতকালকে ছাড়ার কথা ছিল। বলছিল যে আমি একটা ভিডিও ছাড়বো, এডিট করতে পারছি না, শরীর মন কোনোটাই ভালো নেই। তো শরীর মন ভালো না থাকার কারণ সবার থেকে ডিটাচ রয়েছে, সেই কারণের জন্যই ভালো নেই। আমি আর এক্সট্রা করে ভাঙিয়ে বলবো না বাচ্চা ছেলেটার কথা, বাবা মার কথা আমি বলবো না এদের কথা, কারণ আমি চাই না ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে টিনা ভাঙিয়ে খাক। ব্লগের মধ্যে থাকা দেখানো, সারাদিনের কাজের মধ্যে ছেলেটাকে দেখানো, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু শুধুমাত্র ছেলের নামটাকে কেন্দ্র করে, ছেলের চেহারাটাকে কেন্দ্র করে, ছেলের কষ্টটাকে কেন্দ্র করে, যেই কষ্টটা ছেলে বুঝতেও পারছে না, ফিলই করতে পারছে না। হ্যাঁ, কোনো না কোনো এক সময় মনে পড়ে মা তো নেই, মা তো মাকে তো দেখতে পাচ্ছি না, মায়ের আদর তো খেতে পাচ্ছি না, হয়তো কোনো না কোনো এক সময় মনে পড়ে, কিন্তু তাই বলে সেটাকেই কেন্দ্র করে ভিডিও করা, সেটা করবে না বলেই হয়তো, বা সেটা যাই হোক, ওর মন মানসিকতা ভালো ছিল না, যার জন্য দুদিন লেটিয়ে ঘেটিয়ে এই ভিডিওটা করেছে। আমাদের সমাজ কি কি পাষণ্ড, কি কি নির্মম, কি নির্মম, কি পাশবিক অত্যাচার করেছে মেয়েটার উপরে, কিছু না করে যতটুকু দোষ করেছে ততটুকুর শাস্তি উপচে গিয়ে এই কারণের জন্য একটা মেয়েকে দুই বার খুনের চেষ্টা করে আত্মহত্যার প্ররোচনা, আত্মহত্যার নাম দিয়ে দেওয়ার প্ররোচনা করা, ফন্দি করা, কি আশ্চর্য তাই না? আমাদের সমাজটা কি আশ্চর্য! একটা পরের বাড়ির মেয়ে একটা বউকে মেরে ফেলা কতখানি ইজি তাই না? কতটা ইজি! বাথরুমে যাওয়ার নাম করে ওকে ছাদে পাঠিয়ে, যেটা কিনা টিনা নিজের মুখে বলেছে যে নিচে কথাবার্তা বললে এই নিয়ে বাবা মা শুনতে পাবে, তাই ছাদে গেছে। ছাদে সিঁড়িতে উঠতে 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 ওর প্ল্যান করা হয়ে গেছে যে এই মেয়েকে মেরে ফেলবো। কি করার জন্য? ফোনে ফোনে কারোর সঙ্গে পরকিয়া করার জন্য। ফোনে ফোনে কারোর সঙ্গে, ফোনে ফোনে যেটা করা হয় সেটাকে পরকিয়া বলে না, সেটাকে অন্য ছেলের সাথে নিজের ফিলিংস বলো, নিজের ফিলিংসই তো বলো আবার কি, এছাড়া তো আর কিছু শেয়ার করেনি, নিজের কষ্ট শেয়ার করেছে, আর ওই ছেলেটার সঙ্গে কিছু সেক্সুয়াল চ্যাট হয়েছে, তার শাস্তি কি খুন? তার শাস্তি খুন, তার শাস্তি দৈহিক অত্যাচার, তার শাস্তি বেশ্যাশোনা, তার শাস্তি স্বরূপ এইগুলো প্রাপ্য? আমরা কোথায় বাস করি গো, আমরা কোথায় বাস করি?
আজকে এই ভিডিওটা ছাড়ার পরে ওর কমেন্ট বক্সে বলছে কাহিনীটা ঠিক জমলো না, কাহিনীটা তখন জমতো যখন পোস্টমর্টম রিপোর্ট আসতো, কাহিনীটা তখন জমতো যখন হাউ মাউ করে ওই যে নিবেদিতার বডির সামনে যেভাবে তার স্বামী কান্না করেছিল ঠিক সেইভাবে কান্না করে যখন 1,00,000 সাবস্ক্রাইবার 1,50,000 সাবস্ক্রাইবার থেকে যখন 1,80,000 সাবস্ক্রাইবার থেকে যখন 5,00,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতো আর 1,00,000-1,50,000 ভিউজের জায়গায় যখন 4,00,000-5,00,000 ভিউজ হতো তখন গিয়ে ভালো হতো, তখন গিয়ে হতো। আজকে এই ভিডিওগুলি কি যথেষ্ট নয়? এই যে টিনা যে পরপর যে দুটো ভিডিও দিল, এই দুটো ভিডিও যথেষ্ট নয়? ওই নোংরা পাশবিক ফ্যামিলিটাকে হাজতবাস করানোটা কি যথেষ্ট নয়? আজকে কত মহিলাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটে? পেপার খুললে, খবরের কাগজ খুললে, খবর চালালে হাজার একটা এরকম খবর দেখা যায়, হাজার একটা এরকম খবর দেখা যায়। কয় জায়গায় দেখা যায় যে পুরুষ মারা গেছে, পুরুষ মারা গেছে কয় জায়গায় দেখা যায়? গৃহবধূ, গৃহবধূর খুন, গৃহবধূ আত্মহত্যা করেছে। প্রত্যেকটা আত্মহত্যার পিছনে একটা করে একের বেশি, এক বা একের বেশি মার্ডারার থাকে। এটা তোমরা কি বলবে? ফার্স্ট যে ভিডিওটা দেয় টিনা সেখানে এই সেম কথাগুলো বলেছিল, একটা কথার নর্চার হয়নি। শুধুমাত্র যেই কথাগুলো ডিটেলসে বলছে সেই দিন শুধু ওর কষ্টটা প্রকাশ করেছিল, বাল ছেঁড়া গেছে মানুষের ওর কষ্টেতে, ওর কষ্টেতে মানুষের বাল ছেঁড়া গেছে। মানুষ ওই ছোট্ট শিশুটার জন্মদিন নিয়ে বেজায় ব্যস্ত, কারণ দর্শকদেরকে ব্যস্ত করে রেখেছে ওই ছোট্ট বাচ্চাটার ব্যবসায়ী বাবা, ব্যবসায়ী বাবা যে কিনা মৃত্যু নিয়ে ভিউজ কামাতে চেয়েছিল, মৃত্যু নিয়ে ভিউজ কামাতে চেয়েছিল। হায় রে সমাজ, হায় রে সমাজ, কি সুন্দর সমাজ! একটা মেয়ে মরার হাত থেকে বেঁচে এসেছে, তাকে সেই জায়গায় স্ট্রং হতে না বলে, তাকে সেই জায়গায় সাহারা না দিয়ে চরিত্রহীন বেশ্যা সোনাগাছির মেয়ে এই সমস্ত সবকিছু বলে যাচ্ছে। বা রে সমাজ, বা এই সমাজের অঙ্গ হিসেবে ভাবতে নিজেকে লজ্জা হয়, লজ্জা হয়। অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা যে ওই মেয়েটা বেরিয়ে আসতে পেরেছে, ওই মেয়েটা যে বেরিয়ে আসতে পেরেছে ভগবানের অশেষ কৃপা। আমার মন বলছিল যে এই মেয়েটার সঙ্গে অত্যাচার হয়েছে, সেই জন্য একবারও নিজের লাভের পরোয়া না করে এই মেয়েটার পাশে অবিচল ভাবে থেকে গেছি, খিস্তি খেয়ে গেছি, খাবারি খেয়ে গেছি, নিজের সন্তান হওয়া নিয়ে অভিশাপ কুড়িয়ে গেছি। যেই মেয়েটাকে নিয়ে দিনের পর দিন চর্চা করা হচ্ছে, দিনের পর দিন ভিডিও করা হচ্ছে, সেই মেয়েটা পুরো সাইলেন্ট হয়ে গেল হঠাৎ করে। 12-13 দিনের মাথায় তারপরে এসে ভিডিও করছে বাপের বাড়িতে বসে। কিছু তো হয়েছে রে ভাই, কিছু তো হয়েছে। আর তার বর প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন ভিডিও দিয়ে যাচ্ছে, কিছু তো হয়েছে, এই হয়েছিল। দুইবার করে খুন করার চেষ্টা করা হয়েছে, একবার ছাদের থেকে ধাক্কা দিয়ে আর একবার তিনবার আর একবার গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা, আর একবার ঝুলিয়ে দেওয়ার কথা। ঠাকুর আছে বলে আজকে ও ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, একটা নিষ্পাপ প্রাণের হত্যা হয়ে যায়নি। ঠাকুর আছে বলে এটা সম্ভব হয়েছে। একটা শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা মেয়েকে কম বেশি অনেক মানসিক নির্যাতনের উপর দিয়ে যেতে হয়, কম বেশি প্রত্যেককে যেতে হয়। তাই বলে এইরকম সামান্য একটা কি বলবো, যেই পরকিয়া, যেই পরকিয়া কি বলবো, এখন 80% নারী বলো পুরুষ বলো প্রত্যেক ঘরে ঘরে করে, প্রত্যেক ঘরে ঘরে, শুধু কারোরটা সামনে আসে, কারোরটা সামনে আসে না।
কেউ ঢাকঢোল পিটিয়ে বেড়ায়, কেউ চুপচাপ সহ্য করে নেয়, ওদের ঘরেই আছে, ওদের ঘরেই আছে। টিনার শাশুড়ি খোদ নিজে পরকিয়া করে, যেটা কিনা তার নন্দা জামাই অর্থাৎ টিনার পিসে মশাই বলেছে। আর এই কথাকে কাটার ক্ষমতা ওই ফন্দীপের নেই। তাহলে ওই মহিলাটিকে কি করা উচিত, টিনার শাশুড়িকে কি করা উচিত, যে কিনা দুইবার মারার কথা বলেছে মেয়েটাকে, গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেছে, ঝুলিয়ে দেওয়ার কথা বলেছে। কতখানি ক্রিমিনাল মাইন্ডেড হলে এক রাতের মধ্যে জানতে পারলো যে বউ অন্য কারোর সঙ্গে ফোন আলাপ করছে বা কথা বলছে, আর সেই রাত্রের মধ্যে ডিসিশন নিয়ে নিল তাকে মেরে ফেলবে, সেই রাত্রের মধ্যে ডিসিশন নিয়ে নিল যে তাকে মেরে ফেলবে। ওই রাত্রে যদি ও দরজা দিয়ে না থাকতো ওকে মেরেই ফেলত, 14 আগস্ট রাত্রেবেলায় না রাম নাম সত্যহা হয়ে যেত। সেই রাত্রে মেয়েটা কিছু খায়নি, পরের দিন সকালবেলা থেকে কিছু খায়নি, তারপরে যেই খেতে গেছে তারপরে তাকে বলছে মুখে ভাত না, মুখে আগুন দেব। বাহ 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 বাহ। আর সেই মহিলাকে সমর্থন করছে এত পাবলিক, যারা ভিউজের জন্য করছে তাদের কথা আমি বাদই দিলাম, তাদের মধ্যে মনুষ্যত্ব বলে যে কিছু নেই সেটা তারা বারংবার বহুবার প্রকাশ করেছে, বহুবার প্রকাশ করেছে। কিন্তু যারা নিঃস্বার্থভাবে নিজেদের ইমোশনস ঢেলে দিচ্ছে, তারা একটা মার্ডারার ফ্যামিলিকে সাপোর্ট করছে। আমার কথা হচ্ছে তুই বেরিয়ে আসতে পেরেছিস, তুই যেগুলো শেয়ার করেছিস তোকে অসংখ্য ধন্যবাদ, তোকে অসংখ্য ধন্যবাদ। এরকম দালদালের মধ্যে আরো কত মহিলা সামান্য থেকে সামান্য ভুল করার জন্য এত নির্মম পরিণতি হয় যাদের জীবনে, তারা হয়তো তোর এই ভিডিওটা দেখে হয়তো কিছুটা মনে সাহস পেতে পারে, হয়তো যে ধুকে ধুকে মরতে মরতে তারপরে অন্যের হাতে খুন হওয়ার থেকে ভাই সরে পড়ি, সরে পড়ি, সংসার মাথায় থাকুক আমার, আগে নিজের প্রাণ, আগে নিজের প্রাণ বাঁচতে হবে, সম্মানের সঙ্গে বাঁচতে হবে। আমিও দেখতে চাই টিনা এই যে বেরিয়ে এসেছে এর পরিণাম কি হয়, দর্শকের সাথে সাথে আমিও দেখতে চাই এর পরিণাম কি হয়, সুদীপ্তকে আমি দেখতে চাই যে এই মেয়েটাকে প্রপার সম্মান দিয়ে ওর মুখে হাসি, রিয়েল হাসি, ক্যামেরাতে দেখানোর জন্য হাসি না, সত্যিকারের হাসি ফুটিয়ে রাখতে পারে কিনা। কারণ বহু অল্প বয়সে বিয়ে হয়েছে, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরে 5টা বছর যার মধ্যে দিয়ে গেছে, আর লাস্টে যেই এসে যেই তিক্ত অভিজ্ঞতা হলো, দোষ করেছে, দোষ করেছে, কিন্তু তার শাস্তি খুন নয়, তার শাস্তি আত্মহত্যা প্ররোচনা নয়, কখনো হতে পারে না, কখনো হতে পারে না, কোনো দিন হতে পারে না। আজকে এই ভিডিওগুলো যথেষ্ট ওকে হাজতবাস করানোর জন্য, সাথে প্রুফ, সাথে প্রুফ। আমি আমার এখানে যত বুদ্ধিজীবী আছে যারা তোমরা দেখছো বা আপনারা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলি নিয়ে যদি আপনারা চান, কারণ এখানে অনেকেই আমার ভিডিও এমন মানুষও দেখে যারা কিনা জনকল্যাণের কাজে নিযুক্ত অর্থাৎ সমাজসেবার কাজে নিযুক্ত, তো এটাও একটা সামাজিক অপরাধ, সামাজিক পাপ এবং আইনত অপরাধ। যদি আপনারা চান, যদি আপনাদের মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে অ্যাওয়ারনেস ছড়ানো উচিত, তাহলে আপনারা ছড়ান। আর সেটা তখনই সম্ভব যখন আপনারা এই বিষয়টাকে আইনের গোচর করবেন, আইনের সামনে আনবেন, আইনের দৃষ্টিতে আনবেন। জনস্বার্থে মামলা হয়, জনস্বার্থের মানে হিতার্থে মামলা হয়। তো আপনারা যদি চান, আপনারা যদি চান টিনার মতন এরকম আরেকটা টিনাকে যেন এরকম সম্মুখীন হতে না হয়, আজকে এই যে পরকীয়াটা করেছে না সুদীপ্তর সঙ্গে সম্পর্ক, এর জন্যও কিন্তু ওর ফ্যামিলি দায়ী, টিনার শ্বশুরবাড়ির লোকজন দায়ী, টিনার হাজবেন্ড দায়ী। ফাটলটা না ধরলে আরেকজন ঢুকতে পারতো না। এই যে যারা বড় বড় জ্ঞান দেয়, যারা বড় বড় জ্ঞান দেয় যে পরকীয়াই কি একমাত্র শেষ সম্বল, যার মেন্টালি যার ফিজিক্যালি নিড স্বামীর দ্বারা মেটে না, সে কি করবে, সে কি করবে? একটা 18 বছর বয়সী মেয়ে যার কিনা এখন 24 বছর বয়স, যার এখন 23-24 বছর বয়স, তার শারীরিক চাহিদা নেই, তার শারীরিক চাহিদার গুরুত্ব দেওয়া হয় না, তাকে মান সম্মান করা হয় না,
তাকে ভালোবাসা হয় না, শুধু ক্যামেরাতে ফুটিয়ে তোলার জন্য তাকে তার মুখে হাসি ফোটানোর কথা বলা হয়, জোর করে বলানো হয়, তাহলে সে কি করবে? সে কি করবে? সে বাবা মাকে গিয়ে বলবে, মা বাবা আমার আমার শারীরিক চাহিদা আমার হাজবেন্ড মেটাতে পারে না, আমি কি করব, কি করব? আমি বলবে, তাই বলবে গিয়ে যে সে শুধু তার চাহিদাটাই বোঝে, কিন্তু আমার চাহিদা মিটলো কি মিটলো না সেই সম্পর্কে তার কোনো হুঁশও নেই, প্রয়োজনও নেই জানার, এই কথা বলবে? হ্যাঁ, বলা উচিত ছিল, বলা উচিত ছিল। আমি এটাই বলবো, বাবা মার মতন বন্ধু, বাবা মার মতন আপন আর কেউ হয় না, ছোট থেকে বড় যে কোনো বিষয়ে যখনই অসুবিধা হবে। হাজবেন্ড যদি ভালো হলো তাহলে তো কোনো কথাই নেই, বাবা মাকে বলার দরকার পড়ে না, কিন্তু হাজবেন্ড যদি মানুষ না হয়, অমানুষ হয়, পশু হয়, এইরকম পশু হয়, তাহলে বাবা মার সঙ্গে ইন্টিমেট কথাও শেয়ার করা উচিত যে মা বা বাবা আমার হাজবেন্ড আমার শারীরিক চাহিদা মেটাতে পারছে না, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। এটা অত্যন্ত স্বাভাবিক, এটা প্রাকৃতিক নিয়ম। যারা যাদের মধ্যে যারা জুবান নেই, যারা আর কি কথা বলতে পারে না, প্রাণী সূক্ষ্ম থেকে শুরু করে যাদেরকে আমরা চোখে দেখতে পারি না তাদের থেকে শুরু করে মানুষ তথা বড় বড় প্রাণী সবার মধ্যে এই চাহিদা রয়েছে, এই শারীরিক চাহিদা রয়েছে। তাহলে সেখানে আমরা ডিসকাস করতে পারি। তো আমি বলবো, এরকম সমস্যার সম্মুখীন ছেলে হোক বা মেয়ে হোক যদি হয়, তাহলে সবচেয়ে কাছের মানুষ বাবা মা, আরও আদার্স যদি কেউ থাকে দিদি, ঠিক আছে, কোনো ফ্রেন্ড, তাদের সাথে শেয়ার করো, উপায় খুঁজে বের করো, নতুবা এই যে পরকীয়ায় লিপ্ত হবে আর তার পরিণতি কি হবে, খুন করে ফেলো, খুন করে আত্মহত্যার বিষয়টা পুরো চালিয়ে দাও। আজকে ফন্দীপ, ফন্দীপ নামটা দিয়েছি, দেখো এই ঘটনাগুলি কিন্তু আমি জানতাম না, টিনা আমাকে বলেনি, এই 14-21 রাত্রেবেলা, 17-21 রাত্রেবেলা এই এই ঘটনা ঘটেছিল, দেখো আমার ফন্দীপ নামটা দেওয়া কতখানি সার্থক হয়ে গেল দেখেছো? কিভাবে প্ল্যান করেছিল ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ফেলে দিয়ে এটাকে পুরোটা আত্মহত্যার বিষয় বলে, নাটক বলে সাজিয়ে দেবে, তার আগেই প্ল্যান করে এসেছে, বাপের কাছে ফোন, বাবা মার কাছে ফোন করেছে, টিনার বাবা মার কাছে ফোন করেছে যে মেয়ে ছাদে চলে গেছে, মেয়ে আত্মহত্যা করতে চায়, আর ওদিকে সুদীপ্ত সরকারকেও জানিয়ে দিয়েছে আত্মহত্যা করতে চায়। তাহলে কি হলো, বিষয়টা ফোনে ফোনে ছড়িয়ে দিয়ে থাকলো। যদি সেই দিন সত্যি সত্যি টিনাকে ধাক্কা মেরে ফেলে দিত, পুরো বিষয়টা আত্মহত্যার বিষয় হয়ে যেত, পুরো বিষয়টা আত্মহত্যার বিষয় হয়ে যেত। একটা মেয়ে অকালে প্রাণ হারাতো, বাবা মা তার মেয়েকে হারিয়ে ফেলতো, একটা বাচ্চা, যে তোমরা যে বলছো না যে ওই বাচ্চা মেয়ে ছেলেটা, বাচ্চা ছেলেটার কথা মনেও পড়ে না, বাচ্চা ছেলেটার কথা মনেও পড়ে না, বাচ্চা ছেলেটা মা মরেই যেত। আর তাকে কে মারতো, যে কিনা এসে ক্রমাগত সিম্প্যাথি কার্ড খেলছে যে আমার এই পরিস্থিতি, আমার এই খারাপ পরিস্থিতি, এই মানসিক পরিস্থিতি ভালো নেই, সে নিজের হাতে খোদ মারতে চেয়েছিল। বাহ 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 ফন্দীপ, তোর ফন্দীকে আমি স্যালিউট জানাই, স্যালিউট জানাই, স্যালিউট জানাই। আর যারা তোকে বাড়ি বয়ে বয়ে এসে সাপোর্ট করছে, যারা তোর এই যে তুই যে ভিকটিম কার্ড প্লে করছিস, তুই যে সিম্প্যাথি কার্ড খেলছিস, তোকে যারা বাহবা জানাচ্ছে, তোকে যারা লাভ লাভ দিয়ে ভরিয়ে দিচ্ছে টাকার মাধ্যমে, গিফটের মাধ্যমে যারা ভরিয়ে দিচ্ছে, তাদেরকেও স্যালিউট জানাই, স্যালিউট জানাই, স্যালিউট জানাই। এরা আছে বলেই তো গৃহবধূরা মরে, এরা আছে বলেই তো গৃহবধূরা মরে, এরা না থাকলে তো ভাই জীবনটা মশলাবিহীন হয়ে যাবে, তাই না? জীবনটা মশলাবিহীন হয়ে যাবে। হায় রে আমার সমাজ, হায় রে কি সমাজে আমরা বাস করি, তাই না? টিনার ভিডিও দেখছি, আমার গা কাটা দিয়ে যাচ্ছে, যখন বলছে না ওর হাজবেন্ড এসে বলছে যে আমার একটা বন্ধু তোর সঙ্গে শুতে চায়, ইস ইস ইস, একটা মেয়ের আত্মসম্মানে কিভাবে আঘাত লাগে বলতো? ওই চ্যাটের, ওই চ্যাটের বদলা নেওয়ার জন্য ওই কথা বলেছে, ও কি সুদীপ্তর সঙ্গে শুয়ে এসেছে যে এই ধরনের কথা বলছে? ওই ছেলেটার মেসেজ করার সুযোগ পেল কি করে? সুদীপ্ত সরকার মেসেজ করার সুযোগ পেল কি করে? নিশ্চয়ই কথোপকথন হয়েছে যে আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না আমার হাজবেন্ড, নিশ্চয়ই কথা হয়েছে, তার জন্যই না এই কথাগুলো বলতে সাহস পেয়েছে ছেলেটা। যার মা স্বামী স্ত্রীর মধ্যে শুয়ে থাকে, কোনো মা পারে, কোনো শাশুড়ি পারে ছেলে আর ছেলে বউয়ের মাঝখানে গিয়ে শুয়ে থাকতে, ছেলে আর ছেলে বউয়ের ঘরে গিয়ে শুয়ে থাকতে পারে কেউ? ছি 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 ছি,
কি জঘন্য ফ্যামিলি, এই এই ভিডিওটা করার দরকার ছিল যাতে করে ওদের ফ্যামিলিতে ইন ফিউচারে যদি কেউ যুক্ত হয় তাহলে তাদের আত্মা যেন এই এই ভিডিওগুলো দেখে কেঁপে ওঠে, অথবা এই ভিডিওগুলো দেখে যাতে করে যে আসছে তাদের বাড়ির লোকজনকে যেন পাড়াতুতো পরিবেশী প্রতিবেশীরা জানিয়ে দেয় যে এরা কিন্তু বউকে, ছেলে বউকে, বৌমাকে খুন করতে দুইবার চিন্তা করবে না, সারা জীবন ওইভাবে পচবে, সারা জীবন বউ ছাড়া কোনো নারীর সঙ্গ ছাড়া পচবে, পচে মরবে। বলে না ভগবানের মার দুনিয়ার বার, সে যখন মারবে না আওয়াজ হবে না। আজকে গোটা হাজার গোটা লাখ মানে লাখখানেক মানুষের সিম্পাথি কামিয়ে কি ভাবছিস জিতে গেছিস? আরে তার কাছে তো জবাব দিতে হবে, তার কাছে জবাব দিতে হবে। সব জবাবগুলো রেডি রাখিস, ওই যে খানিক খানিক ভিডিও করে বলছিস না আমার কাছে সব প্রুফ আছে, সব এভিডেন্স আছে বলছিস না তুই, সব কিছু আছে, তো সেই এভিডেন্সগুলো ভগবানকে দেখাস, ভগবানকে দেখাস, বুঝতে পারলি? যে এই যে আমি সব এভিডেন্স রেখে দিয়েছি, ভগবানকে দেখাস না, তুই আইনের কাছে ছাড় পাবি না, তুই ভগবানের কাছে ছাড় পাবি, তুই মিলিয়ে নিস, তুই মিলিয়ে নিস, আর তোর ওই নিষ্পাপ শিশুটা তোর মতনই তৈরি হবে, তোর মতনই তৈরি হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, শুধু এইটুকুই বলবো। দরকার নেই তোমাদের টিনাকে সাপোর্ট করার, দরকার নেই আমাকে সাপোর্ট করার, দরকার নেই আমাদের কাউকে সাপোর্ট করার, নিজেরা তোমরা ভালো থেকো, নিজেরা তোমরা সাবধানে থেকো। এই কথাগুলো যদি কোথাও তোমাদের মনের মধ্যে আঘাত করে যা বা তোমাদের মনের মধ্যে সাড়া জোগায় যে হ্যাঁ এটা যদি আমার সঙ্গে হতো আমি কি করতাম, ধরো এখানটায় পরকীয়া নয়, অন্য কোনো অপরাধ করেছে, অন্য কোনো ভুল হয়ে গেছে তোমার দ্বারা, তার বদলে যদি তোমাকে খুন করার প্রচেষ্টা করা হয়, করে আত্মহত্যার বিষয়টাকে সাজিয়ে প্রকাশ করার চেষ্টা করা হয়, সাবধানে থেকো। সত্যি সত্যি বলছি, কারো লাইফে এরকম একটা শ্বশুরবাড়ি যেন না জোটে, কিন্তু দুর্ভাগ্য যারা যারা তোমরা সব কিছু জানার পরেও এই বিষয়গুলিকে সাপোর্ট করছো, তোমাদের ঘরেই এই রকম পরিস্থিতি আবার সিচুয়েশন ক্রিয়েট হবে, কারণ তোমরা এই ধরনের মানসিকতাকে সাপোর্ট করছো, একজনকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য, টিনাকে দাবানোর জন্য এই অন্যায়গুলিকে তোমরা প্রশ্রয় দিচ্ছ, দাও, দিতে থাকো, নতুবা ক্রাইম ফ্রি দুনিয়া হবে কি করে, তাই না? খারাপ লাগবে না? মাল মশলাবিহীন জীবন ভালো লাগে?